الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محي إلا الله ولا مميت إلا الله لا ستار إلا الله ولا غفار إلا الله لا قادر إلا الله ولا مقتدر إلا الله وحده لا شريك له لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا وطبيب قلوبنا وقلوب وأرواحنا محمدا عبده ورسوله ونبيه صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দীনি মাহফিলে এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি আমরা সকলে একই সাথে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই 30 পারা কোরআন নাজিল করে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন যে জান্নাতের রাস্তা কোনটি আর জাহান্নামের রাস্তা কোনটি কোরআন নাজিলের লক্ষ্য একটাই যে জান্নাতের রাস্তা বলে দেওয়া আর জাহান্নামের রাস্তা চিনিয়ে দেওয়া পরিচয় করে দেওয়া রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিলের মধ্যে 30 পারার মধ্যে 6666 আয়াত নাজিল করলেন ওই আয়াতের মধ্যে প্রায় 500টা আয়াতের মধ্যে শুধু আহকামাত বলে দিয়েছেন যে বিধিবিধান কোন পথ সঠিক হালাল ব্যবসা হারাম ব্যবসা কোনটি আর হালাল ব্যবসা কোনটি কোন কাম কোন কাজটি করা আমাদের জন্য জায়েজ আছে আর কোন কোন কাজটি করা আমাদের জন্য না জায়েজ ওই জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ এই সমস্ত বিষয়াদি বর্ণনা করলেন আল্লাহ তাআলা মোট কয়টি আয়াতে 500টায় আর বাকি যেগুলো আয়াত আছে ওই সমস্ত আয়াতের মধ্যে শুধু তাকওয়া পরহেজগারি এবং জান্নাত জাহান্নামের কথা বিবরণ এগুলো দিয়েছেন অর্থাৎ এক কথায় নসিহত সম্পর্কে আলোচনা করা হয়েছে বাকি সব আয়াতের মধ্যে
তোমহান রব্বুল আলামিনের 6666 আয়াতের মধ্যে আমি এক আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নসিহত করছেন, বিধিবিধান নয়, নসিহত করছেন আমাদেরকে। কি নসিহত? আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো তোমরা ওই দিবসকে, ওই দিনকে, যে দিবসে, যে দিনে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন। এরপরে তোমাদের থেকে পরিপূর্ণ করে আদায় করে দেওয়া হবে তোমাদের যা তোমাদের প্রাপ্য। ওয়া হুম লা ইয়ুজলামুন, বিন্দুমাত্র ও জুলুম করা হবে না, অন্যায় অবিচার করা হবে না। প্রত্যেকের যা যা যে পাওয়ার ততটুকু পাবে, অতিরিক্ত পাবে না। আর অতিরিক্ত যদি দেওয়া হয় তার উপরে ইহসান করা হবে, আর জুলুম বলতেই করা হবে না। তো ওই দিবস, যে দিবসকে আল্লাহ ভয় করার কথা বলছেন, ওই দিবসটা কি? কোন দিবস? কোন দিবসকে ভয় করব? আমাদের দিবস হচ্ছে মোট সপ্তাহে 7 দিন। 7 দিবসের নাম আমরা জানি, শনিবার, রবিবার, সোমবার। সোমবারকে ভয় করো, রবিবারকে ভয় করো, শুক্রবারকে ভয় করো, এতটাই না উদ্দেশ্য? না, ইয়াওমান বলে আল্লাহ তাআলা তিয়ামাহ, তিয়ামত দিবস সম্পর্কে ভয় করার কথা বলেছেন। তিয়ামত দুই ধরনের হতে পারে। মুফাসসিরিনে কারাম ইয়াওমানের ব্যাখ্যা দুই ধরনের দিয়েছেন। একটি হচ্ছে ইয়াওমান, এক বাক্যে তিয়ামাহ বলা হয়। আর তিয়ামত আবার দুই ধরনের, দুই প্রকারের। একটি হচ্ছে তিয়ামতে সুগরা, আর একটি হচ্ছে তিয়ামতে কুবরা। তিয়ামত দুটি হতে পারে, একটি হচ্ছে তিয়ামতে সুগরা, আর একটি হচ্ছে তিয়ামতে কুবরা। তাহলে এই দুই দিবসকে, তিয়ামতে সুগরাকেও তোমাদের ভয় করা উচিত, আবার তিয়ামতে কুবরাকেও ভয় করা উচিত। এখন আমাদেরকে বুঝতে হবে তিয়ামতে সুগরা কোনটি। তিয়ামতে সুগরা হচ্ছে প্রত্যেক মানুষ যখন মারা যায় প্রথম মরণের সময়, একই সাথে কিন্তু মারা যায় না, প্রত্যেক ব্যক্তি পৃথক পৃথক ভাবে তার মৃত্যু হয়। এই মৃত্যুর সময় যে যে ব্যক্তি মরবে, যখন মরবে, যেভাবে মরবে, এই তার হবে কিয়ামত। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, রাসূল বলেন যে মরে যাবে, যে মরে গিয়েছে তার নাকি কিয়ামত শুরু হয়ে গিয়েছে। কিয়ামত শুরু হয়ে যাবে তখন থেকে, মৃত্যু যখন হয়ে যাবে তখন থেকে। অতএব কিয়ামতের সুগরাই হচ্ছে এই এই সময়, এই কিয়ামত, যে কিয়ামত মৃত্যুর সময় হয়ে থাকে। অর্থাৎ মানুষের মৃত্যুটাই হচ্ছে কিয়ামত। মৃত্যুর পর থেকেই কিয়ামতের যে শাস্তি, যে কিয়ামতের ময়দানে যে শাস্তি হবে, গুনাহগার হলে তার প্রাপ্যটা, গুনার শাস্তিটা এই কবর থেকেই শুরু হয়ে যাবে। কবর থেকেই, তার মৃত্যু থেকেই শুরু হয়ে যাবে। যখন আজরাইল আলাইহিসসালাম আসবেন রূহ কবজ করার জন্য, তখন এমন ভয়ানক আকৃতিতে রূপ ধারণ করে আসবেন যে মৃত ব্যক্তি বা যে মরে যাচ্ছে যে ব্যক্তি, সে সকরাতের মুহূর্তে এমন ভয়ানক আকৃতি দেখে ভয় করে ফেলবে, চিৎকার করতে থাকবে, কিন্তু মানুষ শুনবে না। এমন ভয়ানক আকৃতি নিয়ে তার কাছে রূহ কবজ করতে আসবেন এবং রূহ কবজ করবেন। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا والسابقات سبقا। ফেরেশতা কেরামের এক দল, এক জাত আসবেন যারা খুব দ্রুত রূহ কবজ করতে পারেন এবং টেনে হেচড়ে যারা রূহ কবজ করেন এরা আসবেন। অর্থাৎ মৃত ব্যক্তিকে এমন ভাবে কষ্ট দিয়ে মৃত ব্যক্তির রূহ কবজ করা হবে, জীবনে এর মতো কষ্ট সে আর কখনো অনুভূত করে নাই। এভাবে যখন গুনাহগার মানুষের কবজ করা হবে রূহ, তখন রূহ বের হওয়ার সাথে সাথে কবরের জগতে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা মনে করি কবর, অনেক প্রশ্ন হতে পারে যে কবর জগৎ, কবরে নিয়ে যাওয়া হয়, অনেক মানুষকে তো কবরে দেওয়াও হয় না, দাফন তো করাই হয় না, তাহলে তাকে কিভাবে প্রশ্ন করেন, সওয়াল জবাব করেন ফেরেশতা একরাম? এই প্রশ্নের জবাব হচ্ছে, কবর একটি, কবর একটি জাগার নাম নয়, নির্দিষ্ট জাগার নাম নয়, একটি হচ্ছে কবর জগৎ, বিশাল একটি জগৎ, যে জগতে যাওয়ার পরে আর ফিরে আসা নাই, ফিরে আসা চলে না, ওই জগৎকে বলা হয় কবর জগৎ। আমরা দেখি শ্মশানে কাফির, মুশরিক, বেঈমান যারা মারা যায় এদেরকে জ্বালানো হয়,
তাকে তো দাফন দেওয়া হয় না। সমুদ্রের মধ্যে অনেক মানুষের লাশ পাওয়া যায়, তাকে তো দাফন দেওয়া হয় না। এমন ভাবে অনেক মানুষ অনেক ভাবে অনেক জায়গায় মরে যাবে, মরে থাকে, কিন্তু তাকে দাফন দেওয়া হয় না। তার কবর কিভাবে হয়, এই হচ্ছে কবর জগতে বোঝার ব্যাপার। যে কবর জগৎ একটি কবর জগৎ, এটি কবর নির্দিষ্ট স্থানের নাম নয়। রূহ যখন কবি করা নেওয়া হয় তখন এই জগতে নিয়ে যাওয়া হয়, ওই জগতে তাকে প্রশ্ন করা হয়, আপনার বডি এখানে থাক বা না থাক। যেমন ফেরাউনের লাশ, সে তো মিশরের জাদুঘরে এখনো আছে, আপনারা গেলে দেখতে পারবেন, মিশরের জাদুঘরে তার লাশ এখনো পর্যন্ত আছে, হাজার হাজার বছর পর্যন্ত তার লাশ এখনো গলে নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন না গলার, গলবে না কখনো, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। তার কিন্তু সওয়াল জবাব হয়েছে। এমনই ভাবে প্রত্যেক প্রাণীর সওয়াল জবাব হয়, বনি আদম মানুষ অথবা জিন মরে যাওয়ার পরে তার সওয়াল জবাব করা হয় কবর জগতের মধ্যে, কবরের মধ্যে না কবর জগতের মধ্যে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার প্রভুকে। ফেরেশতায়ে কেরামের প্রথম প্রশ্ন কি, মান রব্বুকা। আপনি বলতে পারেন আমি তো আরবি জানি না, আমি তো বাঙালি মানুষ, কিভাবে আরবি বলবো, জবাব দিব কিভাবে। যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তখন আপনি জবাব এমনিতেই অটোমেটিক ভাবে আপনার জবান দিয়ে বের হয়ে আসবে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, অমা দিন, তোমার ধর্ম কি, দিন কি, কোন দিনে বিশ্বাসী ছিলে তুমি, কোন ধর্মে বিশ্বাসী ছিলে তুমি। যদি সত্যিকারের মুসলমান নামাজি মুত্তাকি হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমার জবান দিয়ে নির্গত হবে, বের হয়ে আসবে, রব্বি আল্লাহ। অমা মা দিনুক, তোমার ধর্ম কি, দিন ইয়াল ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, অমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের প্রতি যে এই ব্যক্তিকে পাঠানো হয়েছে ওই ব্যক্তি কে, চেনো তুমি। যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, আল্লাহকে ভয় করেন, দুনিয়াতে এভাবেই চলেন, ভালো হয়ে চলেন, তাহলে আপনার মুখ দিয়ে এমনি ভাবেই বের হয়ে আসবে, হাযা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি আরবি না জানলেও পারবেন, আপনি যা আরবি কোর্স দিতে হবে না, আরবি প্রশিক্ষণ দেওয়া লাগবে না আপনার। আপনার কি লাগবে, আপনার তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, খোদা ভীরু হলেই আপনার জবান দিয়ে এমনিতেই বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, দীন ইয়াল ইসলাম, হাযা মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে ভালো মানুষের অবস্থা, কবর জগতের অবস্থা, ভালো মানুষ যারা হবে এদের। তখন একজন ঘোষক ঘোষণা দিবেন, গায়বী ভাবে আওয়াজ আসবে, অনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এক ঘোষক ঘোষণা দিবেন আল্লাহর পক্ষ থেকে যে তার লেবাস পোশাক পরিবর্তন করে দাও, তার পরনে তার নিচে জান্নাতি ফিরাস বিছানা বিছিয়ে দাও, এবং তার থেকে এবং জান্নাতের রাস্তা যে দরওয়াজা আছে ওই দরওয়াজাকে খুলে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলে দাও, খুলে দেওয়া হবে, ব্যবস্থা সব করে দেওয়া হবে, পোশাক পরানো হবে, বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের যে দরওয়াজা আছে এগুলার দরওয়াজা খুলে দেওয়া হবে, খুশবু আসতে থাকবে, এভাবেই খুশবুর মধ্যে সে থাকবে। ফেরেশতায়ে কেরাম তাকে বলবেন, যারা প্রশ্ন করবেন তারা বলবেন, তুমি নাম কানাউমাতিল আরুস, এখন ঘুমিয়ে যাও, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, শীতের মৌসুমে ঠান্ডার সময় গোসল করেছো, উজু করেছো, অনেক কষ্ট করতে হয়েছে, এখন আর কষ্ট করতে হবে না, তুমি আরামে ঘুমিয়ে যাও, যেভাবে নববধূ ঘুমায়, যেভাবে নববধূ নিজ নিশ্চিন্তে আরামের সাথে ঘুমিয়ে যায়, তুমি সেভাবেই ঘুমিয়ে যাও, এভাবে ঘুমিয়ে পড়বে, কিয়ামত দিবস পর্যন্ত তার আরামেই কাটবে, কল্পনা করতে পারবে না কত কাল কেটেছে, কত কাল ঘুমিয়েছিল। যখন কিয়ামতের দিবস হয়ে যাবে তাকে ইসরাফিল আলাইহিসসালামের সিংহাসনের সাথে সাথে সে জাগ্রত হয়ে যাবে, তখন বলবে কে আমাকে ঘুম থেকে জাগালো, আরে কে আমাকে ঘুম থেকে জাগালো, এত স্বাদের ঘুম ভাঙ্গালো কে, এভাবে প্রশ্ন করবে, তার আরামের ঘুমটা ভেঙে যাবে, তখন এত কাল সে ঘুমিয়ে যাবে টেরও পাবে না, আরামের যখন ঘুম হয় তখন টের পাওয়া যায় না কত সময় ঘুমিয়েছিলাম। এভাবে তার মুত্তাকি পরহেজগার ভালো মানুষের বিচার করা হবে। আর কবর জগতে যারা মন্দ স্বভাবের মানুষ হবে
যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ আদায় করে নাই, যাকাত সময় আসলে যাকাত দেয় নাই, নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও যাকাত আদায় করে নাই, এ সমস্ত মানুষের সাথে আচরণ করা হবে কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, যখন কবর জগতের মধ্যে নিয়ে যাওয়া হবে ফাসিক ফুজ্জারের লাশ অর্থাৎ রূহ, তখন তাকে প্রশ্ন করা হবে যেভাবে মুত্তাকী পরহেজগার মানুষদের বেলায় প্রশ্ন করা হয়েছিল, যে তিনটি ওই তিনটি প্রশ্ন করা হবে প্রত্যেকটির বেলায়। সে বলবে হা হা, লা আদরি লা আদরি, আমি জানি না আমি জানি না, একটিও উত্তর দিতে পারবে না। তখন ঘোষক অনাদি মুনাদি মিনাস সামাই, আগের মতো হাদিসের মধ্যে আসছে এই কথাটা, হাদিসে মুসনাদে আহমদের মধ্যেও আছে, তিরমিজির মধ্যেও আছে, যে অনাদি মুনাদি মিনাস সামাই আল সাদাকা আব্দি, আমার আব আগের বেলায় বলেছিলেন সত্যবাদী যদি হয়ে থাকে তার বেলায় বলেছিল আল সাদাকা আব্দি, কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন, তখন বলা হবে অনাদি মুনাদি মিনাস সামাই আল কাযাবা আল কাযাবা, ওয়াক্ত করে দিবেন, আল্লাহ রাসূল ওয়াক্ত করে দিয়েছেন, আল কাযাবা বলে আব্দি বলেন নাই, কারণ আব্দ সেই হয় যে আব্দিয়তকে পালন করে, যে মাবুদের উপাসনা করে সে আবিদ হতে পারে, আর যে মাবুদের গোলামি করতে রাজি না সে কখনো আবিদ হতে পারে না, ঠিক কিনা ঠিক বলেন? তাহলে যে ফাসিক তার বেলায় আল্লাহ রাসূল বলেছেন আল কাযাবা, সে মিথ্যা বলেছে, মিথ্যাবাদী সে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াত্তাহুলুহু বাবান ইলান নার, তার বেলায় তোমরা আচরণ করো জাহান্নামের রাস্তা, তোমার দরওয়াজা তোমরা তার সামনে খুলে দাও, জাহান্নামী লেবাস পোশাক তাকে পরিয়ে দাও, জাহান্নামের বিছানা তার নিচে বিছিয়ে দাও, এভাবেই আচরণ করা হবে। এটা হচ্ছে জাহান্নামীদের অবস্থা, এই হচ্ছে কবর জগতের অবস্থা, তাই শেষ নয়, জাহান্নামীদের ব্যাপার আরো লম্বা, আরো ভয়ানক, আরো কঠোর। যখন সে জবাব দিতে পারবে না, তখন হাদিসের মধ্যে আছে এমন একটি তিন্নি, এমন একটি বিষাক্ত সাপ তার তার কবরের মধ্যে রাখা হবে, যে সাপ 99টা, তিন্নি কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম তিন্নিনের ব্যাখ্যা বলেন, এমন একটি বিষাক্ত সাপ, যে সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফেলত পশু পাখি সহ মানুষ জিন সবুজ লতা পাতা গাছপালা কিছুই বেঁচে থাকতো না, সব মরা মেরে যেত, সব নিহত, সব শেষ হয়ে যেত, কিছুই বাকি থাকতো না, এমন বিষাক্ত সাপ তার কবরের মধ্যে রাখা হবে। এই এই সাপটা এই সম্পূর্ণ তাকে ধ্বংসন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিভাবে ধ্বংসন করবে? একবার ধ্বংসন করলে তো শেষ, শ্বাস ফেললেই তো শেষ, তাহলে কিভাবে ধ্বংসন করবে? একবার মারা যাওয়ার পরে আবার তাকে জীবিত করা হবে, আবার মরবে আবার জীবিত করা হবে, এভাবেই মরণ জীবন এর সাথে লড়াই করতে থাকবে সে, এ আমার অবধি সে এভাবেই চলতে থাকবে, তার শাস্তি এভাবেই থাকবে। আরেক দলের বেলায় আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন মিত্রাকাহ, একটি হাতুড়ি দিয়ে এমনভাবে চাপা দেওয়া হবে যে তার মগজ সহ নাড়ি বুড়ি সব গলে শেষ হয়ে যাবে। এক হাতুড়ি, এমন হাতুড়ি, বড় বিশাল হাতুড়ি, যে হাতুড়ির বেলায় মুহাদ্দিসিনে কারাম বলেন যে এমন বিশাল হাতুড়ি সমস্ত জিন সমস্ত মানুষ মানব দানব একসাথে যদি হাতুড়িকে তোলার চেষ্টা করে তারপরেও নড়াতে সম্ভব হবে না, নড়ানো সম্ভব হবে না, এমন বিশাল ভারী হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে একবার মারলেও তো শেষ না, শেষ হলে কি হবে? একবার শেষ হবে আবার তোমাকে জীবিত করা হবে, আবার শেষ হবে তুমি আবার জীবিত করা হবে, এভাবে শাস্তি চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। একবার কল্পনা করেন, অনেকদিন তো শুনেছেন এগুলা, অনেকদিন শুনেছেন, শোনার শেষ হচ্ছে না, কিন্তু কল্পনার অভাব, বাস্তবতার বাস্তব জিনিসকে আমাদের চোখের সামনে আমরা চিন্তা করি নিয়ে আসি যে কিভাবে হবে, এগুলো সব সত্য, আমরা এখানে বসা যেভাবে সত্য, আমি যে এখানে বসে আছি মসজিদের সামনে এটা যেভাবে সত্য, এই কথাগুলো হাদিসের এক একটি বাক্য এবার এর চেয়ে আরো সত্য, এটা মিথ্যা যদি বলেন, মিথ্যা মিথ্যা তো বলবেন না, মিথ্যা যদি হয়
কিন্তু এটা হতে পারে হাদিসের একটি বাক্য মিথ্যা হতে পারে না, ঠিক 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 বলেন। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন এভাবেই কবর জগতে মানুষের সাথে ইনসান জিন্নাত সবার সাথে আচরণ করা হবে, ভালো মানুষ হলে ভালো আচরণ, খারাপ মানুষ হলে খারাপ আচরণ। এই হচ্ছে ইয়াওমানের একটি ব্যাখ্যা, অর্থাৎ ওই দিবসকে হত্যাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিবসকে তোমরা ভয় করো যে দিবসে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। ওই দিবস কোনটি? প্রথম দিবস অর্থাৎ কিয়ামতের সুগরা। আর কিয়ামতের কুবরা, কুবরা কি? কিয়ামতের কুবরা হচ্ছে কবর জগতের পরের ধাপ। বলেন আপনারা কোন ধাপ? কবর জগতের পরের ধাপ, অর্থাৎ কিয়ামত হচ্ছে কিয়ামতের কুবরা। ময়দানে মাহশার যে যে সময়ে সংগঠিত হবে, ওই কিয়ামতের দিবসকে ভয় করার কথা বলেছেন আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে। ওই দিবসের কথা আমরা কিছু জেনে নেই, আমরা তো প্রথমে জানলাম কিয়ামতের সুগরার কিছু বিবরণ, কিয়ামতের কুবরার বিবরণ কি? আল্লাহ তাআলা পবিত্র কালামের অন্য আয়াতে বলেন يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ الله رب العالمين একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। আল-আকিলু তাকফীহু ইশারা, বুদ্ধিমান সেই যার জন্য ইশারাই যথেষ্ট। আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমাদের এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারব কতটুকু ভয়ানক হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মারজিআতিন আম্মা আরযাআত, এই দিবস এমন দিবস হবে যে দিবসে তাযহালু কুল্লু মারজিআ, প্রত্যেক দুগ্ধদাত্রী নারী তার দুগ্ধ পোষ্য শিশু যে আছে কোলের মধ্যে দুধ পান করাচ্ছে, ওই দুধ পান করার সময় তার শিশুকে ভুলে যাবে। তাযহালু কুল্লু মারজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভদাত্রী নারী গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। চিন্তা করে দেখেন গর্ভদাত্রী নারী কতটুকু কষ্ট সহ্য করতে হয়, তারপরেও সে টেরও পাবে না, বিশাল ভয়ানক পরিস্থিতি তার সামনে। এদিকে কি হচ্ছে তার কল্পনা করতে পারবে না, বুঝতেই পারবে না। তাযহালু কুল্লু মারজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখবে মাতাল মাতাল পাগলের মতো হয়ে আছে, ছুটাছুটি করছে, কেউ কাউকে চিনছে না, চিনেও উত্তর দিচ্ছে না, তারই যাচ্ছে ইয়াওমা তারাউনাহা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। পবিত্র কালামের অন্য আয়াতে এই এই আয়াতের এই দৃশ্যটার কথা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পালাবে সেদিন, কে পালাবে? ভাই, আপন ভাই, তার ভাইয়ের কাছ থেকে দৌড়ে পালাবে, চিনেও পালাবে, কেন? দাঁড়ালে সমস্যা হয়। যদি আপন ভাই একটি সাপ একটি নেকি যদি বলে যে আমাকে একটি নেকি দাও, তুমি তো অনেক নেক কাজ করেছো, সামান্য দাও, আমি আটকে গেছি, তখন দয়াদ্র ভাইয়ের দিকে তাকালে তো দয়া এসে যাবে, দিলে তার সমস্যা হবে, সে আটকে যাবে, কি করবে? এখন আটকে গিয়ে পথ ধরে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই নিজের আপন ভাই ভাইকে ছেড়ে পালাবে, ও উম্মিহি ও আবিহি, মাতা থেকে পালাবে, মাতা ছেলের থেকে সন্তান থেকে পালিয়ে যাবে, বাবার থেকে সন্তান পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ও আখি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা আপনি দুনিয়ার মধ্যে রেখেছেন, অনেক তো খুশির মধ্যে ছিলেন, কেউ ছিল না যেখানে সেখানে আপনি গিয়েছেন, কেউ যেখানে হাত দেয় নাই সেখানে আপনি হাত দিয়েছেন, কেউ যেটা ব্যবহার করতে পারে নাই সে সে কাজটা আপনি করেছেন। এই হচ্ছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের বিস্তারিত বিবরণ, ইশারাকৃত ভাবে। তো এই বিবরণ কিন্তু সেই দিবসে থাকবে না, ভুলে যাবে সব 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 ব্যক্তি তার আপন ব্যক্তির থেকে পালিয়ে যাবে কিয়ামতের বিভীষিকার কারণে। সামান্য ইঙ্গিত দিয়েছি, সময় শেষ, আরো বলার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই উভয় দিবসকে ভালোভাবে ভয় করার এবং মুত্তাকি হয়ে জীবনযাপন করার তাওফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।